ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিজেপির জেলা কার্যালয়ে আসেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন তিনি দলীয় কর্মীদের সাথে বৈঠক করে কেন্দ্রের আট বছরের খতিয়ান তুলে ধরেন। পরে সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 10 তারিখে যাব আমরা, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমরা যাব। যেটা উনি করেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি অন্যায় করেছেন। বারবার ফেডারেল স্ট্রাকচার উনি বলেন, কেন্দ্র টাকা দেয় না বলেন, 100 দিনের টাকা দিচ্ছে না, উনি চালাতে পারছেন না, ট্যাক্স কেটে নিচ্ছে, টাকা কেটে নিচ্ছে। তাহলে কেন্দ্রের ওপর যখন এতটাই নির্ভরশীল, তাহলে কেন্দ্র যখন 60% টাকা দিয়ে ফ্লাইওভারটা বানিয়েছেন, তাহলে কেন রেল কর্তৃপক্ষকে, রেল মিনিস্টারকে বা তাদের প্রতিনিধিকে, জনপ্রতিনিধিকে, সাংসদদেরকে কেন ডাকা হয় না? তিনবার করে রেল ডেট ঠিক করে আমাকে ডেট দেওয়ার পর সেগুলো তৃণমূল থেকে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। নিজের ইচ্ছে মতো গিয়ে উনি ব্রিজের উদ্বোধন করছেন, তখন মনে হচ্ছে ইট বালি সুরকি নিয়ে নিজেই উনি ব্রিজ বানিয়েছেন, নিজেই উনি করতে গেছেন। মানুষ সব বুঝতে পারছেন, উনি পুরো বাংলাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছেন। নিশ্চয়ই আমাদেরও দায়িত্ব আছে মানুষকে জানানোর, মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে যে আমি পুরো ব্রিজটা বানিয়ে দিয়েছি পকেটের টাকা থেকে, সেটা তো হতে পারে না। কেন্দ্রীয় সরকার 26 কোটি টাকা দিয়েছে, এর মধ্যে রাজ্য সরকার 18 কোটি টাকা দিয়েছে। আমরা তো কখনো বলিনি যে রাজ্য সরকারকে ছাড়া আমরা করব, সবসময় তাদেরকে নিয়ে আমাদের একসঙ্গে প্রোগ্রাম ঠিক করা হয়েছিল, কিন্তু তারা কোনোদিন সেটা মানেনি। তারা চায়নি যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সেইটা মানুষ জানুক, সেই জন্য একা একা গিয়ে উনি উদ্বোধন করে এসেছেন। সেই কিন্তু সবচেয়ে আমাদের পাখির চোখ লোকসভা, আপনাদের এখনও বলছি 2024-এ আমরা 25-এর বেশি লোকসভা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি জিতবে, এবং সেখানে পঞ্চায়েতে কী করলো না করলো আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের কর্মীরা পঞ্চায়েতে দাঁতে দাঁত চিপে চোখে চোখ রেখে লড়াই করবে। এসএসসিতে দুর্নীতি করেছে কোটি কোটি টাকার, সেই বাংলার শিক্ষামন্ত্রী নিজের সার্মেয় তার নামে ফ্ল্যাট কিনে রেখেছে, জমি কিনে রেখেছে, এ তো লজ্জার কথা। এবং চারিদিকে এত মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে, বীরভূমের মাফিয়া অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তাদের আর আশপাশের এমএলএরা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এদিকে পরেশ অধিকারীর জিজ্ঞাসাবাদ চলছে। তার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।